ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই ভারত থেকে প্রশ্ন করেছেন, নাম বলেননি। তিনি বলতে চাচ্ছেন যে যখন মৃত্যুর সময় আসবে, তখন যদি শয়তানে আশা দেয়, তখন সেই আশা থেকে বাঁচব কি করে। আমার মনে হচ্ছে যে আপনার প্রশ্নটা এরকমই ছিল। মনে রাখবেন, আপনার যে মৃত্যুর সময় আসছে আপনি কিভাবে জানবেন, সেই প্রশ্নটার উত্তর আমাকে আপনি প্রথমে দিন। যে আপনার যে মৃত্যুর সময় আসছে আর শয়তান আপনাকে আশা দিচ্ছে, সেটা আপনি কিভাবে বুঝলেন? আলহামদুলিল্লাহ তৌফিক, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত ভাইয়ের প্রশ্ন, যে মৃত্যুর সময় যদি শয়তানে আশা দেয়, ভাই প্রশ্নটাই তো আপনার ভুল। মৃত্যুর সময়টা আপনার কোনো জানা নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা প্রত্যেকে মৃত্যুর আস্বাদ গ্রহণ করব, কখন সেটা জানি না। সেই জন্য আপনাকে শয়তানের আশা থেকে সব সময় 24 ঘন্টা 24/7 365 ডেজ, আমাদেরকে 365 দিনই সব সময় প্রতি মিনিট প্রতি সেকেন্ডেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে মগ্ন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 152-তে সম্ভবত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অবশ্যই তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। অশকুরুলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হয়ও না। তাহলে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যতটুকু পারেন দান সদকা করবেন। তৃতীয় কাজ হচ্ছে আপনার দ্বারা যদি সম্ভব হয় আপনি হজ করার জন্য টাকা থাকে, আপনি হজ করবেন। এই কাজগুলো আপনি কন্টিনিউ করতে থাকেন। যেহেতু আপনি মুসলিম, আপনার কাছে ইমান আছে, আপনি মুমিন, এই কাজগুলো করেন এবং বেশি বেশি তসবিহ তাহলিল করেন, বেশি বেশি তাওবা ইস্তাগফার পড়েন। আপনারা, আমরা সকলেই জানি মুসলিমরা, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তায় শয়তানও আসতেন না, শয়তান প্রবেশ করতেন না। কেন? তিনি তাকওয়া ছিল। আপনারা আমার মতোই মানুষ, সাহাবিরা কোনো আলাদা রক্ত মাংসে গড়া নয়, আর এমন কোনো না যে তারা কোনো এলিয়েন বা অন্য দুনিয়া থেকে এসেছে। সাহাবিরাও ছিলেন আমাদের মতোই মানুষ, কিন্তু তাদের অন্তরকে তারা এত পরিপক্ক করেছে যে একটা গাছ কেটে টুকরো টুকরো করে দিলে সে ব্যথা পেতে পারে, কিন্তু মানুষটাকে টুকরো টুকরো করলেও সে ব্যথা অনুভব করে না, কারণ তাদের ইমান পরিপূর্ণ। এই জন্য আপনি কখন মৃত্যুবরণ করবেন এবং আপনি তওবা বা শয়তানের থেকে বাঁচবেন, সেটার কোনো কথার কোনো ইয়ে নেই, মানে আপনি ভেরিফিকেশান করে সেটা পাবেন না। কি পাবেন? আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য, যে জানি না কোন সেকেন্ডের মধ্যে আমার মৃত্যু হয়ে যায়। আর আপনি তখন ইমানটাকে মজবুত রাখবেন, বেশি বেশি তসবিহ তাহলিল করবেন, যেটা আগেও বলেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, মানুষের সাথে হিংসা করবেন না। যখনই হিংসা শুরু করবেন তখনই দেখবেন যে আপনার কাছে শয়তান ভর করেছে, কারণ শয়তানের কাজ হচ্ছে হিংসুক মানুষের কাছে এসে তার আরও হিংসার জন্য প্রতিশ্রুতি দেওয়া, তাকে আরও মানুষের কল্যাণ থেকে অকল্যাণের দিকে ডেকে নেওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত ভাই, মনে রাখতে হবে আমাদের এই পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুলকের 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের জন্য অবশ্যই মৃত্যু এবং জীবন দান করেছি, কেন তোমরা এই পৃথিবী থেকে কে উত্তম আমল নিয়ে আমার কাছে আসতে পারো। তাহলে উত্তম আমল যখন আপনি করার প্রচেষ্টা করবেন, তখন আপনার কাছ থেকে শয়তান দূরে যাবে এবং আপনি ইনশাল্লাহ ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবেন। কখন মৃত্যু হবে না হবে সেটার কোনো খবর নেই, সেই জন্য আপনাকে 24 ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড আপনাকে রেডি থাকতে হবে, বেশি বেশি তওবা ইস্তাগফার করতে হবে। আপনি অজু করবেন 2 রাকাত, তাহিয়াতুল অজু সালাত আদায় করবেন, মসজিদে ঢুকবেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করবেন, এবং আপনি অবশ্যই 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে আপনি 10 রাকাত থেকে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবেন, সকাল সন্ধ্যার তসবিহ তাহলিল করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার জন্য যে কোনো সময় মৃত্যু আসবে, আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করাই হচ্ছে শয়তান থেকে বেঁচে থাকা।
এবং শয়তান থেকে মৃত্যুবরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুদ্ধি দান করুন। হাদা ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।